नर नबीजीर जे मजे जा एकटु उचु आवाज बोलें सुबहानल्लाह। ए आवाज अपनादे बैटारी डाउन हो गेछे हयतो सन्ध्या थेके निये तखन पर्यन्त सुबहानल्लाह बार बार बला करछे आलेम उलामागण हयतो मुखेर भयेस आवाज अपनादेर स्लो हये गेछे हयेछे कि एकटु बोलें एकटु उचु आवाजे नबीर मोहब्बते बोलें या रसूलल्लाह नूर नबीजीर जे मजे जा देखिए गे धराय हवे ना करो दारय नूर नबीजीर जे मजे जा देखिए गे धराय हवे ना करो दारय अबू जेहलेरा हाथेर बेजान पाथर के कलेमा पहरार हबे ना करो दारय सखनो गाछे फुल फुटिलो अगनोर नबीजीर अगो मोहने दोगो दया बार फिरे लो हरिए जावाई स्थने हरिए जावाई स्थने बिखोये से दाड़ाई पासे बिखोये से दाड़ाई पासे नूर नबीजीर इशाराय हबे ना करो दारय नूर नबीजीर जे मजे जा देखिए गे धराय हबे ना करो दारय जोरे बोलुन सुबहानल्लाह सिदराई गिए जिब्रिल बोले जब हो ना वो गो रसूल गे ले एक चूल पाखा जोले रहबे ना पाखा जोले रहबे ना दयार नहबे या कई गेलेन मायार नहबे या कई गेलेन जिबरीलेर खबताहनाय हबे ना करो दारय नूर नबीजीर जे मजे जा देखिए गेछेन धराय हबे ना करो दारय अल्हम्दुलिल्लाह समस्त तारीफ प्रशंसा गुणकीर्तन आराधना जिकिर आजकार करियान महियान सृष्टिकर्ता पालनकर्ता रिजिकदाता समग्र सृष्टि जगतेर उनी होले बादशाह आमादेरके ए जन्नतेर बागिचा जन्नतेर फुलेर बिछानार जायगाय बसा आसार अमल करार तौफिक दान करेछेन से अल्लाह पाकेर शुक्रिया आदाय करी सकले मिले बोलुन आलहामदुलिल्लाह। तार परे परे सृष्टिर सेरा महामानव जाके ना तैरी करले भूतल समतल पहाड़ पर्वत नदी नाला पहाड़ जन्नत जहन्नम जिब्रिल मिकाइल इसराफिल इजराइल एक कथाय अल्लाह पाक कोनो जिनिस सृजन करितेन ना से महान करुणामय अल्लाह पाकेर नबी आका मुस्तफा नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लमेर उपरे लक्ष लक्ष कोटी कोटी दुरूद ओ सालाम बर्षित होक उर्फित होक उद्यापित होक नाजिल होक सकले मिले बोलुन अल्लाहुम्मा आमीन। ब्रादरान इस्लाम मज्जा सामाईन हजरात ए पवित्र सभा ए ग्रामेर नाम मुकुंदबाद मुढ़ामारा ना
মোড়া আমরা গ্রামে যুবকদের বা গ্রামের অক্লান্ত পরিশ্রমে এই জান্নাতের বাগিচা সাজিয়েছেন। তাদের দায়িত্ব ছিল সাজানো, কিন্তু শোনার দায়িত্ব আমাদের নাই, এটা ভাবছেন বলেন। বলে অপরের ছাদ তৈরি করে দিয়েছি, সামিয়ানা টেঙে দিয়েছি, কিন্তু শোনার দায়িত্ব আমাদের নাই। টাকা পয়সা ইত্যাদি জিনিস বহন করেছি, দিয়েছি, খরচ করেছি, এ দায়িত্ব আমাদের, কিন্তু ও জিনিস দেওয়ার পর আমাদের দায়িত্ব শেষ, এটা হবে না? যতক্ষণ সভা চলবে ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে। সভা কেমন করে ঠিকবে এই দায়িত্ব হলে আপনাদের না? আপনারা তো ভালো আছেন একটু বলেন। বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছেন সকলে? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক জানে সকলকে মনের আশা বাসনা এবং হায়াত দারাজ করেন। সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পবিত্র কোরআন অটর বিধান থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তিনখানা হাদিসে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে জানিয়ে দিলে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত ধর্ম হলে পবিত্র ইসলাম ধর্ম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোন ধর্মের মানুষ একটু উঁচু আওয়াজে বলেন? ইসলাম ধর্মের মানুষ। ইসলাম মানে শান্তি। যারা এই ধর্মের ভিতরে রয়েছে আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ পাক শান্তি বর্ষণ করেন এবং এই ধর্মের অপরে দৃঢ় বিশ্বাস রেখে যদি ধর্মের কাজ কর্ম যদি কোনো বান্দা বান্দি করে থাকে, আল্লাহ পাক নবী আকা মুস্তফা জানিয়ে দিলেন ও ব্যক্তির ইহজগত কল্যাণকর এবং পরজগত কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজানে মহতারাম বারাদান ইসলাম, এবং হাদিসে পাক তিরমিজি শরীফে হাদিস খানা আছে, নবী আমার জানিয়ে দিলেন বলে তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, যে প্রত্যেক নরনারীর ওপরে ইলমে দিন শিক্ষা করা হলে ফরজ না? উতলুবুল ইলমা ওয়ালাউ কানা ফিসিন, প্রয়োজন মোতাবিক তোমাদের যদি দরকার হয় চীন দেশে শিক্ষা গ্রহণ করতে, তো চীন দেশে যাওয়ার পরে তোমরা শিক্ষা গ্রহণ করো, তব তোমাদের জন্য মাপ দেয়নি দিয়েছে বলেন। চীন দেশে যেতে হবে, এই কথা আল্লাহর নবী আকা মুস্তফা পবিত্র হাদিস পাকে বলেছেন। সিয়াসিতা হাদিস হলে ছয়খানা না বলেন? ছয়খানা হাদিস সিয়াসিতা, আমাদের শরিয়াত মোতাবেক চারটা দলিল, একটা কোরআন হাদিস ইজমাই উম্মাত এবং কিয়াস। এই চারটা দলিলের ভিত্তিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ চলে, চলে না বলেন? তাজি জানে মহতারাম, তো মনোনীত ধর্ম হলে পবিত্র ইসলাম ধর্ম। পৃথিবীতে অগণিত ধর্ম এসেছে, আসেনি বলেন? আজ এত ধর্ম এসেছে, এত ধর্ম এসেছে, তো সবারই ঊর্ধ্বে ধর্মের নাম হলে ইসলাম ধর্ম। আর এই ধর্মের যিনি মহাগুরু জগৎগুরু শাহেন শাহে জিবাকার নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র সৃষ্টি জগতের মহা নবী জগৎগুরু আল্লাহ পাক পৃথিবীর ভূমণ্ডলে মানুষের কল্যাণ উপকারের জন্য নবী আকা মুস্তফাকে পৃথিবীর সেরা মহামানব করে এই ইসলামের মধ্যে শান্তির মধ্যে আল্লাহ পাক সর্বশেষে প্রেরণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্ম সবারই ঊর্ধ্বে, যারা ইসলাম পালন করেছে আর এই ইসলামের মধ্যে থেকে আল্লাহর নবী আকা মুস্তফার চরিত্রকে মেনে নিতে পেরেছে, দিনে খিদমাত করতে পেরেছে, ইলমে দিন হাসিল করেছেন, মানুষকে মানুষ মনে করেছেন, তাদের জন্য
আল্লাহর নবী আকা মুস্তাফা মিশকাত শরীফের হাদিসে এই হাদিস খানা লিপিবদ্ধ করেছেন বলে কি শাফায়াতি লিআহলিল কাবাইর ও আমার উম্মত উম্মাতান যদি আজকে কাবিরা গুনাহও করে থাকে তো আল্লাহ রাসূল আকা মুস্তাফা বললেন আমি রোজে কিয়ামতের দিন আমার উম্মত উম্মাতানদেরকে কাবিরা গুনাহ করা পরও আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতে নিয়ে যাব শাফায়াত করব জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নবী দরুদ নবী আমার আমাদের উপর কতখানি দয়া করেন করেন না বলেন যদি তার যদি না কাজ করেন তব খেতে দিচ্ছে দিচ্ছে না তার কাজ করছেন তব চলা ফেরাচ্ছেন ওঠা বসা আপনারা আমরা সকলে করছি পৃথিবীর মানুষ করছে ইউরোপ মহাদেশের মানুষ করছে আজকে এশিয়া মহাদেশের মানুষ সব জায়গার মানুষ কি এই মনোনীত ধর্মের উপরে দৃঢ় বিশ্বাস রেখে কি কাজ করছে একটু বলেন করেনি আল্লাহ পাক পৃথিবীর জমিনে মানুষের কল্যাণ উপকারের জন্য যদি জগতের পক্ষে কোন ধর্ম আল্লাহ পাক প্রেরণ করে থাকেন ও ধর্মের নাম হলে পবিত্র ইসলাম ধর্ম আর এই ধর্মকে যারাই মেনে নিতে পেরেছে তাদের এহ জগত কল্যাণকর পরজগত কল্যাণকর হয়ে গেছে আজকে ইন্তেকালের পরে আল্লাহর নবী মহানবী বিশ্ব নবী আমার জানিয়ে দিয়েছেন যারা অটল বিশ্বাস রেখে এই মনোনীত ধর্মকে আজকে মেনে নিতে পেরেছে আল্লাহর নবী আকা মুস্তাফা জানিয়ে দিয়েছে তাদের জন্য আমি রাসূলুল্লাহ শাফায়াত করে তাদের জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাক আমার নবীর উম্মতের জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর বানাবে একটু জোরে বলুন বানাবে না একটু বলেন যদি ধর্মের উপরে থাকে আর এই ধর্মের আজকে সবচাইতে সেরা কিতাব হলে পবিত্র কোরআন কোরআন না বলেন এই যার অন্তরে রয়েছে তার অন্তরখানা আলোকিত হয়ে গেছে হয়নি যারাই পবিত্র কোরআন নিয়ে গবেষণা করেছেন চিন্তা করেছেন আজকে বিধর্মী যত রয়েছে বৈজ্ঞানিক দার্শনিক ভৌগোলিক চিন্তাবিদ ভাষাবিদ জগতের বুকে আজকে এই পবিত্র কোরআনকে নিয়ে রিসার্চ করেছেন পবিত্র কোরআন নিসার মধ্যে জানিয়ে দিলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন এই পবিত্র কোরআনকে নিয়ে রিসার্চ করো গবেষণা করো পৃথিবীর সমস্ত জিনিস পৃথিবীর সমস্ত তথ্য পবিত্র কোরআনে পাবে একটু উঁচু আওয়াজে বলেন একটু নাবীর মহব্বতে পাবে না যদি পবিত্র কোরআন রিসার্চ পৃথিবীর মানুষ যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে ও ব্যক্তির জন্য সমস্ত জিনিস পবিত্র কোরআনে খুঁজে খুঁজে পাবে আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে ডেকে বললেন ও আমার পৃথিবীর মানুষ আমার বান্দা বান্দিগণ তোমরা শুনো পবিত্র কোরআনকে নিয়ে রিসার্চ করো গবেষণা করো আমি আল্লাহ পাক পবিত্র কোরআনে সমস্ত জিনিস দিয়েছে আজকে বিধর্মীগণ পড়বে কোরআনের তথ্য বুঝবে আজকে জৈন করা পড়বে কোরআনের তথ্য বুঝে নেবে আজকে রাবজিরা পড়বে পবিত্র কোরআন আজকে নিয়ে আজকে গবেষণা করবে তারা বুঝে নেবে আজকে বরাদান ইসলাম যত রকমের পৃথিবীতে ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মানুষ পবিত্র কোরআনকে পড়তে থাকে আর কোরআন পড়ার পর বিভিন্ন রকমের জিনিস আবিষ্কার করে করে কিনা বলেন পৃথিবীর যত রকমের ধর্মের কিতাব রয়েছে মহাভারত বলেন সামবেদ বলেন চতুর্বেদ বলেন আর ত্রিপিটক ভগবতী গীতা সামবেদ চতুর্বেদ যত রকমের কিতাব রয়েছে সমস্ত কিতাব পবিত্র কোরআনের কাছে ফেল হবে হবে না বলেন আমরা আল্লাহ পাক পবিত্র কোরআনকে মানুষের কল্যাণ ও উপকারের জন্য জগতের বুকে পাঠিয়েছে পবিত্র কোরআন তো আসমানে রাখতে পারতেন পারতেন না বলেন যে আমার ফারিস্তা মণ্ডলীগণ পবিত্র কোরআন পড়বে আর এই মনোনীত ধর্মের যে মহামূল্যবান কিতাব পবিত্র কোরআন আসমানে পড়ে নিবে তো আল্লাহ পাক পৃথিবীর জামিনে এ পবিত্র কোরআনকে কেন পাঠিয়ে দিলেন কারণটা কি আল্লাহর নবী মহানবী আকা মুস্তাফা জানিয়ে দিলে ও আমার উম্মত উম্মাতানেরা তোমরা একটু কান খুলে শুনে নিন পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও আজকে জেনে নাও শুধু মানুষের হেদায়েত কল্যাণ উপকারের জন্য আবার আল্লাহ পাক পৃথিবীর জমিনে আজকে পবিত্র কোরআন রেখেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ নইলে আমার আল্লাহ
পাক পবিত্র কোরআনকে আসমানের মধ্যে রাখতো, ফারিস্তা মণ্ডলীগণ তেলাওয়াত করত, ফারিস্তা মণ্ডলীগণ কিরাত করত, ফারিস্তা মণ্ডলীগণ আমল করত, ফারিস্তা মণ্ডলীগণ কোরআনকে জিকির করত। কিন্তু শুধু আমাদের জন্য আল্লাহ পাক হুদাল লিন্নাস মানুষের হেদায়েত কল্যাণের জন্য পবিত্র কোরআনকে রেখেছে। একটু জোরে বলুন তাহলে রামান। রামায়ণ উচ্চাইত পবিত্র কোরআন হলে অতি উত্তম, সামবেদের চাইতো পবিত্র কোরআন হলে অতি উত্তম, চতুর্বেদের চাইতো পবিত্র কোরআন হলে অতি উত্তম। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর এই ধর্মে এবং পবিত্র কোরআনকে নিয়ে বিভিন্ন রকমের মানুষ মত দেখায় দেখায় না, একটু বলেন সবাই দেখায়, কেউ গর্ব করে, কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ কোরআন ও হাদিস ইজমা উম্মত আর এবং কিয়াস নিয়ে আমরা চলাফেরা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআনের জন্য এবং ইসলামের জন্য আমার নাবির জন্য প্রিয় প্রিয় সাহাবীগণ ইসলামের মহব্বতে জান কুরবানি করেছে, করেনি বলেন, জান খানাকে কুরবানি করেছে। আপনাদেরকে এমন জায়গায় একটা নিয়ে যাই, দিল খোলসাও হয়ে যাবে, তারা ইসলামকে কতখানি ভালোবেসেছিল, মহব্বত করেছিল। আমার আল্লাহর নবী মহানবীকে কতখানি মহব্বত ভালোবাসা আজকে দিয়েছিল, পবিত্র কোরআনকে কতখানি ভালোবেসেছিল, এমন একটা জায়গাতে আপনাদেরকে নিয়ে যাব। আজকে সেই জিনিস শুনবেন, শোনার পর আফসোস করবেন, বুঝবেন যে ইসলামের জন্য আজকে বিবিকে বিবি দেখেনি রে, সন্তানকে সন্তান দেখেনি, শুধু নাবীর মহব্বতে মনোনীত ধর্মের মহব্বতে জানখানা আজকে বাবা উৎসর্গ করে দিয়ে চিরতরের জন্য শহীদের দরওয়াজা পেয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ও সাহাবীর নাম হলে হযরতে জুলাইবির। এই জুলাইবির রাদিয়াল্লাহু তাআলা প্রিয় সাহাবী ছিলেন, দেখতে কিন্তু বিচ্ছিরি ছিলেন, দেখতে খুব ভালো ছিল না। মদিনা শরীফের সমস্ত মহিলাগণ নারীগণ এই জুলাইবিকে দেখার পর আপাপন দরওয়াজাগুলো বন্ধ করে নিতেন, জুলাইবির চেহারা কেহ দেখত না। যার চেহারা দেখবে না তার অন্তর ভালো হবে হবে না বলেন? অন্তরে আমার রসুল্লাহর মহব্বত রেখেছে, যারা আমার নাবীর মহব্বত রেখে নিয়েছে তাদের ইহ জগত কল্যাণকর, পর জগত কল্যাণকর, ঠিক না? তো এ জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী মহানবীর নিকটে আসার পর সালাম দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র দরবারে এসেছি, নূরানী দরবার, যে দরবারে ফরিস্তা জিবরিল আসা, যে দরবারে অগণিত ফরিস্তা রয়া চলে আসা, আল্লাহর নবী মহানবীর দরবারে প্রিয় প্রিয় সাহাবীগণ চলে আসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পবিত্র দরবারে এসেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলো, তুমি কে? আজকে জুলাইবির বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলে হযরত জুলাইবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী শাহনশাহ জীবাকার নবী আমার বলল, জুলাইবির তুমি কোথা থেকে এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার সরজমিন থেকে এসেছি। বলে, কি কারণে? বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়স অনেকটা বেড়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ আমাকে বিবাহ করে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই না, কেউ আমাকে বিবাহর মধ্যে আজকে যে সাথী করবে এটাও করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমার চেহারা খারাপের জন্য মদিনার মহিলাগণ বিবাহ করতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যখন আমি মদিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম নবী গো, তাহলে দেখতাম মহিলাগণ দরওয়াজা বন্ধ করে নিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবারই তো বিবাহ করার খাইশ আছে না নাই বলে? যার বিবাহ ইচ্ছা হয় না, যে বিবাহ করার সমর্থন যদি না থাকে, এ বুখারী শরীফের হাদিস, যদি না থাকে তো ও ব্যক্তিকে কি করতে হবে?
যতদিন উনি বেঁচে থাকবেন রোজা রেখে জীবন যাপন করতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহ রাসূল বলেছেন এবার জুলাইবীরকে আল্লাহর নবী মহানবী জিজ্ঞাসা করল ওগো জুলাইবীর তুমি কি বিবাহ করতে চাও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেউ তো বিবাহ করতে চাই না আল্লাহর নবী মহানবী বিশ্বর সেরা মহামর যাকে না তৈরি করলে আল্লাহ পাক কোনো জিনিস তৈরি করতেন না সেই নবী আকা মুস্তফা বললেন জুলাইবীর তুমি কি বিবাহ করবে ইয়া রাসূলুল্লাহ বিবাহ করব আল্লাহর নবী বলল তুমি তাহলে শুনো শুনো আজকে মদিনাতুল হুর যাকে বলা হয় সবচাইতে মদিনা শরীফে সুন্দরী একজন রমণী রয়েছে এই রমণীর সঙ্গে তোমার বিবাহ হবে আজকে জুলাইবীর মনে মনে চিন্তা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবিয়া আজকে মহিলাগণ তো বিবাহ করতে চাই না আজকে যারা দেখতো খুব ভালো নাই তারাও তো বিবাহ করতে চাই না সবচাইতে সুন্দরী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তাহলে এই রমণী কেমন করে আমাকে বিবাহ করবে যাকে বলা হয় মদিনাতুল হুর আজকে মদিনাতুল হুর মানে সবচাইতে আজকে সুন্দরী এই রমণীর সঙ্গে আল্লাহর নবী বিশ্ব নবী পয়গম দিলেন বলে তার সঙ্গে তোমার বিবাহ হবে আল্লাহর নবী বলল এই পত্রখানা তুমি নিয়ে তার বাড়ির দিকে অগ্রসর হয়ে যাও আজকে জুলাইবী এ সাহাবি উনি কি করলেন এক পা দুই পা করতে করতে তার বাড়ির নিকটবর্তী হয়ে গেল এবার হয়ে যাওয়ার পর দরওয়াজা খটখট খটখট করে আওয়াজ লাগালো আওয়াজ লাগানোর পর দরওয়াজা খুললেন খোলার পর জিজ্ঞাসা করছে কে গো সঙ্গে সঙ্গে পত্রখানা দিয়ে দিলেন চিঠিখানা দিয়ে দিলেন এবার দেওয়ার পর উনি পড়ার পর দেখলেন যে তার কন্যার জন্য আল্লাহ নবী মহানবী আকা মুস্তফা কি করেছেন পাত্র সৃজন করেছে পাত্র তৈরি করেছে পাত্র বেছে রেখেছে আজকে উনি দেখলেন তো জিজ্ঞাসা করলে বলে কে সেই পাত্র একটুকু জানতে চাই উনি বললেন জুয়ালা জুলাইবীর বলল ওই পাত্র পৃথিবীর কোনো মানুষ নয় আজকে যদি আজকে খোঁজাখুঁজি করেন ভারতবর্ষের সরজমিন যদি খোঁজাখুঁজি করেন ও পাত্রকে আপনি খুঁজে পাবেন না পাকিস্তানের সরজমিন যদি তন্ন তন্ন করে খোঁজা হয় তাহলে আজকে পাকিস্তানের সরজমিনে পাওয়া যাবে না ইরাক ইরানে যদি তন্ন তন্ন করে খোঁজা হয় আজকে তাকেও পাওয়া যাবে না ইউরোপ মহাদেশে যদি জিজ্ঞাসা করা হয় বলে এই কোন পাত্র এটা কেউ বলতে পারবে না এশিয়া মহাদেশকে যদি জিজ্ঞাসা করা হয় এই এশিয়া মহাদেশের সমস্ত ম্যানগণ তোমরা শুনো শুনো বলে আজকে এই আল্লাহর নবী বিশ্ব নবী যে পাত্র আজকে তৈরি করেছে পাত্রটা পছন্দ করেছে এশিয়া মহাদেশে কি আছে আরবে আছে কি সঙ্গে সঙ্গে উনি বলল পৃথিবীর কোনো মানুষ নয় ও যে পাত্রটার কথা আপনি বলছে ওটা আপনারই সম্মুখে হাজির জোরে বলুন আল্লাহর নবী আকা মুস্তফা যে পায়গম দিবে আর ও পায়গমে ওই ব্যক্তি যদি খুশি হয়ে যায় তার পেড়া পার হয়ে যাবে হবে না জীবন ধন্য হবে এবং পরজগত তার কল্যাণ করা হবে উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ সব জায়গায় খুঁজলে পাবে কিন্তু দেখতে বিচ্ছিরি ছিলেন কিন্তু রাসূলুল্লাহর মহব্বত তার অন্তরে রয়েছে আছে না বলে বলে তুমি এখান থেকে হাঁটো বলে তোমার আয়না থেকে কোনোদিনকে চেহারা দেখেছো বলবে না আমাদেরই বাড়িতে যদি কোনো মেয়ের জন্য যদি পাত্র যদি কোনো পাগল আসে ধরেন পিচ্ছিরি দেখতে বা কোনো শরাবখোর যদি আসে মদখোর আসে না এরকম মাতাল মদ পান করি হয়তো আপনার বাড়িতে এসেছে দেখতে আপনি বিবাহ দিবেন বলে তো এ শরাবখোর ওরা সকালে উঠে শরাব দিয়ে মুখ ধয় ধয় না বলেন হ্যাঁ তো এক শরাবি যখন উঠলো কথাটা তো একটা শরাবির গল্প শুনে নেয় তো কি একজন নতুন শরাবি ও সর্বপ্রথম বন্ধুর পালটে পড়ে ফ্রেন্ডের পালটে পড়ে উনি কি করেছেন মদ পান করতে গেছে অনেকজন রয়েছে চার পাঁচজন আছে তো বলছে যে এত জীবনে কোনোদিন মুখ দেয়নি বলে একবার খেয়ে দেখ বারবার খেতে ইচ্ছা হবে হবে না হারাম জিনিস তো খুব পছন্দ হয় না গো বলে খুব পছন্দ হয় তো বলছে যে তুই মদ পান করছিস এটা ঠিক কিন্তু তোর মদ পান করা তোর হারাম হচ্ছে বলে কেন
বলে মদ যে পান করছিস তো তোর মুচে যে ঠেকছে, বুঝতে পারলেন না কথা আমার? মদ পান যে করছিস ঠিক আছে, কিন্তু তুই যে মদটা পান করছিস এটা তোর হারাম হচ্ছে। বলে কেন? তোর মুচে ঠেকছে। আর এমন এমন ব্যক্তিরও মুচ আছে যার ছেক না, চা ছেকতে হয় না বাবা, ছেকতে হয় বলে ও ছেক না তৈরি করে রেখেছে, চা করলেই আর মুখে যদি লাগিয়ে দেওয়া হয় তো অটোমেটিক কি হবে, তার মুচে ছেকনা তৈরি হয়ে সমস্ত চার যে গুটি চা হোক বা পাতা চা হোক সব লেগে যাবে, এরকম নাই। বলে এটা খাওয়া তোর হারাম হচ্ছে। আরে খাচ্ছিস কি তুই, ওটা আগে তলিয়ে দেখ না। তো এরকম জামাই আমাদের ঘরও যদি বাবা আসে তাহলে আমরা ওই কথাই বলবো যে তোমরা কি কোনো আর ছেলে পাওনি, ঘটক যে যে থাকবে বিবাহ লাগায় তাকে বলবেন কি ছেলে পাননি না বলেন? তল্লা রসুল মহানবী আকা মুস্তফা এমন আজকে জামাই চুনেছেন যিনি আজকে এক নয় দুই নাই আল্লাহ পাকের ফারিস্তা, আল্লাহ পাকের হুর গেলামান তার জন্য সম্বোধনের জন্য চলে এসেছিল এবং হুরেরা বিবাহ করার জন্য পাগল হয়ে গেছিল। একটু জোরে বলুন। বলে তুমি হাঁটো এখান থেকে, আমার বাড়িতে তোমার ঠাই নাই, আমার মেয়েকে চিহ্ন যাকে বলা হয় মদিনাতুল হুর। আর এই মদিনাতুল হুরের সঙ্গে একজন যে যাকে বলা হয় দেখতে বিচ্ছিরি, এর সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে, পালাও এখান থেকে। তার মেয়ে কিন্তু শুনে নিয়েছে, ইনি দললেন মন খারাপ করে, আল্লাহ নবী বললেন আর ইনি প্রত্যাখ্যান করলেন মনে দুঃখ নিয়ে আল্লাহ রসুলের দরবারে হাজির। ইয়া রসুলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো সৃষ্টির সেরা মহামানব, আপনার পত্রখানা দিলাম, দেখার পর অস্বীকার করলো, করার পর আপনার পত্রখানা নিল ঠিকই, পড়লো, পড়ার পর আমার চেহারাখানা দেখলো, দেখার পর ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় করে দিল, আজকে তার দরবারে রাখলো না, বিবাহ দিব না। কিন্তু পাশের ঘর থেকে সমস্ত মহিলাটা ঘটনা শুনে নিয়ে যা, পৃথিবীর কোনো মানুষ পত্র দেয়নি রে, কোনো বৈজ্ঞানিক দেয়নি, দার্শনিক দেয়নি, ভৌগোলিক দেয়নি, কোনো আজকে প্রেসিডেন্ট দেয়নি, চিফ মিনিস্টার দেয়নি, আজকে দিয়েছে একটু বলেন কেউ দেয়নি, পৃথিবীর সেরা মহামানব দিয়েছে, অথচ আজকে পত্রখানা আজকে প্রত্যাখ্যান করে দিল। মহিলাটা আব্বাজানকে জিজ্ঞাসা করা হলো, বলে আব্বাজানকে চলো একটু বলেন বলেন। উনি সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আল্লাহর নবী আকা মুস্তফা একখানা পত্র লিখে আজকে বিবাহর জন্য পাঠিয়েছিল। ওগো আব্বাজান কেন পত্রখানা আজকে প্রত্যাখ্যান করলা? ইনি যদি আজকে নারাজ হয়ে যায় তা আপনার আমাদের জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাতের খুশবু পর্যন্ত মিলবে না। উনি কি করলেন? সঙ্গে সঙ্গে মহিলাটা বলল, ওগো আব্বা জান জান জানা, আমি ওই জুলাইবীরকে আজকে তাকে আমি বিবাহ করার জন্য আমি রাজি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ছুটতে লাগলেন বিশ্বনবীর দরবারে, আল্লাহর নবী আকা মুস্তফার দরবারে হাজির হয়ে যাওয়ার পর বলছে, ফেদা কাবি উম্মে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি অন্যায় করেছি, বড় ভুল করেছে, আমি মনে মনে এটাই মনে হয় ধারণা করেছিলাম, চিন্তা করেছিলাম আল্লাহর তরফ থেকে কোনো মনে হয় মুনাফিকের কোনো আয়াত মনে হয় অবতীর্ণ হয়ে গেছে, কোনো হয়তো আজাবের আয়াত নাজিল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন, আমার কন্যার জন্য যেটা আপনি উপযুক্ত জামাই হিসাবে আপনি বেছে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার কন্যা মদিনাতুল হুরা তাকে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। একটু জোরে বলুন। তার ভিতরে ইসলামের মহব্বত আছে নাই? আল্লাহর নবী নবী আকা মুস্তফার মহব্বত তার অন্তরের মধ্যে রয়েছে, এর জন্য নবীর কথাকে প্রত্যাখ্যান করার পর উনি চিন্তা করলেন যে আল্লাহর তরফ থেকে হয়তো কোনো গজবের আয়াত বা মুনাফিকের আয়াত যদি অবতীর্ণ হয়ে যায় তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, কবর আমাদের জন্য ভালো হবে না, হাসরের ময়দান আমাদের জন্য ভালো হবে না। আজকে বারাদান ইসলাম এর জন্য তাড়াতাড়ি করে বাপকে পাঠিয়ে দিয়েছিল, আল্লাহর নবী এবার বিশ্ব নবী আমার
বললেন ওরে জুলাই বীর তোর নিকটে কোন কি অর্থ রয়েছে দিল মোহর দিবে যে আজকে সাজ পোশাক তুই আজকে খরিদ করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে এক বেলা কুরুদির খেতে পেয়েছি নবী গো সারা দিন চোখের পানি ফেলেছি নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেটে আজকে খোদার তো অবস্থায় জীবন যাপন করেছে আজকে টাকা কোথায় পাবো আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উসমান গানির নিকটে পাঠিয়ে দেওয়া হলো উসমান গানিকে আজকে পত্র লিখে জানিয়ে দেওয়া হলো আবার রাবি আজকে বলা হয় কিছু কিছু রাবিতে বলতেছে আজকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উসমান গানির দরবারে হাজির হয়ে গেল আল্লাহর নবী আজকে কি করলেন 20 দিরহাম আজকে চেয়েছে আজকে বরাদুল ইসলাম উনি 20 দিরহাম নিয়েছে জুলাইবীরের হাতে দিয়ে দিল আল্লাহর নবী বলল যাও 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 বাজারে চলে যাও বিবাহর চা লাগে সমস্ত তুমি আজকে পোশাক গুলো খরিদ করো রে উনি আজকে বাজারে চলে গেল বাজারে যাওয়ার পর সমস্ত বিবাহর খরচ আজকে আজকে বহন করলেন আজকে বিবাহর সমস্ত পোশাক গুলো খরিদ করার পরে আজকে যখন খরিদ হয়ে গেছে এবার হওয়ার পর কোন দিক থেকে যেন ডঙ্কা বাজতে আরম্ভ হয়েছে যুদ্ধের আজকে দামা বাজতে লেগেছে আওয়াজ উনি কানে পেয়ে গেলে আওয়াজ পৌঁছে গেছে কে আছো শুনো শুনো বেদিরদের সঙ্গে যুদ্ধ করতে হবে মোকাবেলা করতে হবে আজকে মনোনীত ধর্মকে আজকে রক্ষা করতে হবে বিশ্ব নবী আকা মুস্তাফার মহব্বতকে রক্ষা করতে হবে পবিত্র কোরআনকে রক্ষা করতে হবে যখন এই আওয়াজ কানা কানের মধ্যে বাবা পৌঁছে গেছে সঙ্গে সঙ্গে উনি কি করলেন বিবাহর সমস্ত সাজ পোশাক গুলোকে উনি কি করলেন আজকে তার দরবারে দিয়ে দিলেন বলে আজকে যুদ্ধের যে সমস্ত সামান গুলো রয়েছে এই যুদ্ধের সামান গুলো আমাকে দাও একটু জোরে বলো আমরা যাব কালকে বিবাহ আর সব চাইতে সুন্দরী নারীর সঙ্গে আমার বিবাহ আরে যুদ্ধের জামামা থাক আগে বিবাহ করি আর যদি ওখানে যদি শহীদ হয়ে যায় তো বিবাহ বন্ধ হবে না বলো এরকম আছে আচ্ছা বলেন তো অনেক মানুষ এরকম আছে যে বিবাহ করতে গেলে আল্লাহর জিকির পর্যন্ত ভুলে যায় যাই না দেখবেন অনেক আলেম ওলামাও এরকম আছে যে বিবাহ করতে গেলে যে আজকে পাগড়ি আমামা ইত্যাদি জিনিস সমস্ত জিনিস আছে তো ও আর নামাজও পড়ে না পড়ে শুধু আলেম ওলামা আমাদের নিজেদের জন্যই বললাম আপনারা মনে হয় পড়েন গো একটু বলে পড়েন না তোমার যা সামাইনা হযরত এবার বলতে চাইছি আপনাদের নিকটে বলা হয়েছে এবার জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা দোকানদারকে বলল যে আজকে তুমি কি করো আজকে যুদ্ধের সমস্ত পোশাক আজকে আমাকে দিয়ে দাও আর এই বিবাহর পোশাকগুলো আপনি নিয়ে নেন সঙ্গে সঙ্গে বিবাহর পোশাকগুলো দিয়ে দিলেন এবার তারপর যুদ্ধের পোশাক নিয়ে নেন আজকে একখানা ঘোড়া খরিদ করলো তলোয়ার খরিদ করলো ঢাল খরিদ করার পর ইনি যুদ্ধের ময়দানের দিকে অগ্রসর হয়ে গেল এবার যুদ্ধের ময়দানের দিকে যখন বাবা চলতে লাগলেন আজকে বর্গগণ আল্লাহর নবী আকা মুস্তাফা খোদ ওই যুদ্ধে নবী আমার সামিল ছিলেন এবার যুদ্ধ চলছে চলার পর আল্লাহর নবী মহান নবী বিশ্ব নবী তাকিয়ে দেখছেন এমন আজকে আল খাল্লা বোরখার মধ্যে দিয়ে এমন একজন ব্যক্তি যুদ্ধ করতে ছাড়া তাকে চিনাও যায় না কিন্তু কাফের বেদিনেদেরকে কচু কাটার নাই আজকে তাদেরকে কেটে আজকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে অবশেষে যুদ্ধ যখন ফলাফল সমাপ্ত হয়ে গেল আপন সবাইকে বাড়ির দিকে রওনা হবে আল্লাহর নবী বিশ্ব নবী আমার যেই জায়গাতে যুদ্ধ জয়লাভ করত আল্লাহর নবী কি করতেন তিন দিন সেইখানে থাকতেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিককে ডেকে বলল আগো আবু বকর সিদ্দিক বলে যে আজকে বীরের নাই যুদ্ধ করতে চলো এ ব্যক্তি কই কোথায় চলে গেছে একটু বলো বলো বলে ইয়া রাসূলুল্লাহ তাকে তো চিনা যায় না এদিক ওদিক তোমরা খোঁজাখুঁজি করতে থাকো সাহাবা বর্গগণ কি করলেন খুঁজতে গেলেন অবশেষে কি করলেন উনি পেলেন আজকে বুকটা আজকে মাটির সাথে জমিনে লেগে রয়েছে এবার লাগার পর উনি যখনই আজকে তাকে উল্টালে উল্টানোর সঙ্গে সঙ্গে দেখলেন কেউ নাই উনি হনে জুলাইবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবীর মহব্বতে তিন
দিনের মহব্বতে কোরআনের মহব্বতে তারা কোনোদিন বিবাহ দেখেনি রে দুনিয়ার মায়া মমতা দেখেনি শুধু আখেরাতের মায়া মমতা দেখেছে আমার নবীর মহব্বত দেখেছে আজকে আল্লাহ আল্লাহ রাসূলের গুণগানের দিকে তারা আজকে তাকিয়ে দেখেছে সন্তানকে দেখেনি বিবিকে দেখেনি বিবাহকে দেখেনি মা বাপকে দেখেনি শুধু আমার নবীকে দেখেছে একটু জোরে বলো সুবহানাল্লাহ তাহলে এই নবীর সঙ্গে যদি আমাদের মহব্বত হয়ে যায় তাহলে বেড়া আমাদের পার হবে কিনা বলেন হবে নবীর সেরা নবী এই নবীর সেরা নবীকে যদি আমরা ধরে নিতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ নূরের দোলাই একটু জোরে বলুন ওগো নূরের দোলাই কামলিওয়ালা নূরের দোলাই কামলিওয়ালা দোলছে নবী মোহাম্মদ নূরের দোলাই কামলিওয়ালা নূরের দোলাই কামলিওয়ালা দোলছে নবী মোহাম্মদ খোদার প্রিয় বন্ধু তুমি আমরা তাহার উম্মত সকলে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবার সেরা নবী তুমি আল্লাহ তাআলা বলেছে যাহার মুখের বাণী গুলো মধুর চেয়ে মিষ্টি একটু জোরে বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামটি যে আহাম্মদ আল্লাহ তাআলা দিয়েছে আর সে আজিবেতে অগো খোদাই করে রেখেছে যাহার রূপের ঝলক দেখে অগো যাহার রূপের ঝলক দেখে আল্লাহ প্রেমে পড়েছে বারে বারে তাহার তরে দরুদ সালাম পড়েছে পড়েন ইয়া রাসূলুল্লাহ একটু উঁচু আওয়াজে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী তুম জবান সেনি কালো পাখ নবী মোহাম্মদ হর তুম জবান সেনি কালো শফিয়ানা তোমার আদর ইসলাম আমরা ইসলামকে মহব্বত করি করি না বাবা একটু বলেন শুধু মুসলমান যে ইসলামকে মহব্বত করে এটা নয় বেধর্মীগণ আল্লাহ নবী আকা মুস্তফাকেও আজকে মহব্বত করেছে ধর্মকে মহব্বত করেছে একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ শুধু মনে মনে চিন্তা করছেন শুধু যারা ইসলামের মধ্যে রয়েছে বাবা তারাই মনে হয় ইসলামকে ভালোবাসা আজকে এটাই মনে মনে চিন্তা করছে যারা ইসলামের মহব্বতে রয়েছে তারাই মনে হয় আল্লাহ নবী আকা মুস্তফাকে ভালোবাসে এটা নয় বেধর্মী গণজকে কি করে আল্লাহ নবী মহানবীকে ভালোবাসে একটু জোরে বলুন লখনৌর সার জামিনে একজন আশিকে রসুল ছিলেন দেওয়ানাই মোস্তফা ছিলেন যার নাম হলে বিল্লুরাম কিশোরী আল্লাহর নবীকে এত মহব্বত করেছিলেন ভালোবেসেছিল আল্লাহর নবীর ধর্মকে এত মহব্বত করেছিলেন ভালোবেসেছিল ইনি কি করতেন জালসা জুলুসে আল্লাহর নবী আকা মুস্তফার পবিত্র মিলাদের নবীতে কি করতেন নাত শরীফ পড়তেন আল্লাহর নবীকে কতখানি ভালোবেসেছে আল্লাহ পাক তাকে সুর দান করেছিল আজকে কি করতেন জালসা জুলুসে যখন চলে যেত সমস্ত মানুষের রিকোয়েস্টে বলতো বিল্লুরাম কিশোরী
উঠিয়া একবার স্টেজের মধ্যে উঠানো হয় এবং আল্লাহর নবী মহানবীর একবার নাত শরীফ খানা তাকে দিয়ে পড়তে দাও আজকে সবারই রিকোয়েস্টে কি করতেন যেখানে যেত আল্লাহর নবীর কি করত নাত শরীফ পড়ত এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে নাত শরীফ যখন পড়ত আজকে অন্তরের মধ্যে নবীকে আমার ভালোবেসে নিয়েছে অন্তরে গেঁথে নিয়েছে ইসলামকে গেঁথে নিয়েছে সমস্ত সাহাবা বর্গগণকে আল্লাহর নবী আকা মুস্তাফার সাহাবা বর্গগণকে অন্তরে রেখেছে কিন্তু পবিত্র কালেমা শরীফ বাবা পড়েনি যারা পবিত্র কালেমা শরীফ পড়েনি তারা কি মুসলমান একটু বলেন কিন্তু ইসলামের মহব্বত আছে কোরআনের মহব্বত রয়েছে দ্বীনের মহব্বত রয়েছে কিন্তু কালেমা শরীফ পড়েনি তাকে কি মুসলমান বলা যাবে একটু বলেন বলা যাবে না ফতোয়ায় আফ্রিকার মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যদি আল্লাহর নবী আকা মুস্তাফার মহব্বত অন্তরে থেকে যায় ইসলামের মহব্বত অন্তরে থেকে যায় তো ওই ব্যক্তিকে পৃথিবীর সারজমিনে আল্লাহ পাক ঘোষণা করে দিলেন কি বলে যে ওই ব্যক্তি হলে মুসলমানের মধ্যে বাবা গণ্য হয়ে গেছে একটু জোরে বলুন সুবহানাল্লাহ আজকে অন্তরের মধ্যে যদি আজকে নিয়ত করে নাই আর অন্তরের মধ্যে যদি ভালোবাসা গেঁথে নাই তাহলে বারাদের ইসলাম তাকে কি করে ইসলামের মধ্যে আজকে আবদ্ধ হয়ে গেল আল্লাহর নবীর মহব্বতে আবদ্ধ হয়ে গেল দ্বীনের মধ্যে আবদ্ধ হয়ে গেল একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ এই বিল্লুরাম কি শরীফ সদা সর্বদা আল্লাহর নবীর নাতখানাকে বাবা ভালোবাসতেন আমরা মুসলমান কি করি আল্লাহর নবী নাতকে পছন্দ করি না নাত যদি পড়ে আজকে অনেক মানুষ উঠে পালিয়ে যায় বারবার কি পড়ছে রে একেনে পড়ছে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী আকা মুস্তাফার পবিত্র নাত শরীফ বাবা পড়তেন জোরে বলুন সুবহানাল্লাহ এবার বিল্লুরাম কিশোরী কি করলেন একদিন দুই দিন তিন দিন করতে করতে একদিন তিনি অসুস্থের মধ্যে পড়ে গেল আজকে বিমারির মধ্যে পড়ে গেল আজকে কি করলেন অসুখ বালা আজকে হয়ে গেল অসুখ বালা যখন তার নিকটে চলে আসলো অনেক কবিরাজি দেখালো ডক্টর দেখানোর পরে অরক গোলাপ হলো না সিহাত হলো না ভালো হলো না এবার অবশেষে কি করলেন এত চেষ্টা করার পরও এনার যখন অরক গোলাপ বাবা হলো না এবার উনি বিছানায় আজকে শয্যায় চলে গেল বিছানগত হয়ে গেল আল্লাহ পাক মহান রব্বুল আলামিনকে স্মরণ করছাল না গো আমি নবীকে এত মহব্বত করেছিলাম ভালোবেসেছি নবী গো আজকে আল্লাহ গো আজকে সেই নবী পাকের মহব্বতের ওসিলা নিয়ে আমি আজকে দোয়া ফরিয়াদ কামনা করছি কিন্তু পবিত্র কালেমা তৈয়বা পাঠ করে নিয়া আজকে ও গো রব্বুল আলামিন আমার অরোগ্য লাভ করার আজকে সুযোগ দিয়ে দাও আমি জানে ভালো হয়ে যাই চলাফেরা করতে পারে এবং স্টেজে স্টেজে জালসার মজলিস জুলুসের মজলিসে পবিত্র মিলাদের মজলিসে আমি আল্লাহর নবীর পবিত্র আজকে গুণগান নাত শরীফ জানে পড়তে পারে একটু জোরে বলুন সুবহানাল্লাহ একজন বিধর্মী আল্লাহর নবীকে মহব্বত করার পর যদি বাবা নাত শরীফ যদি আজকে পড়তে পারে তাহলে আমরা মুসলমান হওয়ার পর যদি ভাইদেরকে বাপ চাচা জানেদেরকে জিজ্ঞাসা করা হয় ওগো বলো বলো আল্লাহর নবী শান সওকাতে পবিত্র আখরা নাত শরীফ পাঠ করো বলে মলবি সাহেব চার দিন আমার বাড়িতে খায়েন তপস্বীকার ও নাতের কথার বলেন না বলবে না বলে চার দিন খায়েন এক আলেম এক নাই দুই নাই অনেক বছর সাধনা করার পর এই আলেম তৈরি হতে হয় হয় না বলে আর আমাদের একটা প্রথা অনুযায়ী কি যে এ পরের খায়া পড়েছে আরে পরের খায়া যদি না পড়ে তো পরের খায়া খাওয়া ব্যক্তি কি জানাজা পড়বে পড়বে না বলে যত তুমি খোটা দাম মরবে যখন তোমার জানাজা কে পড়বে যে পরের বাড়ি একজন যে খেয়েছে ওই জানাজা পড়বে তাহলে আপনি ছোট হলেন না ও বড় হলে একটু বলে হবে না তাহলে এই কথা খবরদার কেউ বলবেন না এনারা আল্লাহর পথে রয়েছে এবং নবী পাকের ওয়ারিস জোরে বলুন সুবহানাল্লাহ আলেম উলামাকে দেখা আজকে সাহাবের কাজ আল্লাহর নবীকে দেখা আলেম উলামাকে যে ব্যক্তি দেখে নেবে আমার রাসূলুল্লাহকে দেখা হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক ব্যক্তি মারা গেছে আজকে সবাই গ্রামের মানুষ কি করলো এই গ্রামে যদি কেউ মারা যায় তাকে দাফন করেন করেন না বলেন তো দাফন করে চলে এসেছে কিন্তু ও হাকিকাত মরেনি
সবাই ভেবেছে এ মরে গেছে, শ্বাস বন্ধ হয়ে গেছে, কিন্তু জীবিত রয়েছে, কবর দিয়েছে রাত্রিতে। উনি যখন হুশ এসেছে, চারিদিকে দেখছে যে অন্ধকার আর অন্ধকার, আলো বাতি কোনো জিনিস দেখা যায় না। ব্যাপার কি, অন্ধকার কেন? উপরে তাকিয়ে দেখছে তো বাসের চড়ার এদিক ওদিক হটালেন। এবার হটার পর আমি এখানে কেন, উনি ভয় এবার পালাতে আরম্ভ করেছে বাড়ির দিকে, বাড়ি চলে গেছে। বাড়িতে দরওয়াজায় ঠক ঠক করে আওয়াজ লাগাই, কে দেখি, দেখছে তো কাফন পরে ওই এসে, পালা রে, দরওয়াজা বন্ধ কর, বলবে না বলে। আর সবাই দরজা বন্ধ করে নিল। নারায় তাকবীর, নারায় রিসালাত, কলকাতার একজন সেলিম 2000 টাকার দাতা, 2100 টাকা দান করেছে, আল্লাহ পাক ওনার দানকে যেন কবুল করে। আর একজন কলকাতার 5000 টাকা, নারায় তাকবীর, একবার হাত উঠিয়া বলেন তো, নারায় তাকবীর। সবারই হাত উঠছে না, হাত ভেঙে গেছে, বলেন না একটু, হাত কি ভেঙে গেছে? হ্যাঁ, ভাত যদি আল্লাহ আল্লাহ রসুলের জায়গাতে বসে যদি হাত উঠাতে যদি ভালো না লাগে, কেয়ামতের দিন এই হাত যারা উঠাচ্ছে, যেমন আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, তৈরি করার পর দুনিয়াতে পাঠানোর পর ওনার কি করেছিলেন, যখন সাফা মারওয়াতে তওয়াফ করতে গেছিলেন তো জিবরিল নিয়ে গেছিল, যাওয়ার পর দাঁড়িয়ে দেওয়া হয়েছিল, তো আদম আলাইহিস সালাম উনি তাকিয়ে দেখছেন তো ডানে বামে অগণিত রূহ রয়েছে। জিবরিলকে জিজ্ঞাসা করলো, সম্মুখে রূহগুলা কাদের? উনি বললেন নবী এবং রসূল গলে, ডান দিকে কারা রয়েছে? বলে এরা হলে মুমিনগণ, বাম দিকে কারা? বলে বাম দিকে মুনাফিক, আর পিছনে যারা কাফির। তো আল্লাহ পাক বললে যে পিছনে যারা আছেন একটু সামনে এগিয়ে গিয়ে আসুন। হ্যাঁ, তো কি বললেন, যে সমস্ত রূহগুলো আদমকে সিজদা করো। তো কিছু কিছু মানুষ সিজদা করলো, আর কিছু কিছু করলো না, বাম দিকে যারা রয়েছে। তো ওখানে বলা হয়েছে যে কিছু কিছু ব্যক্তি নাবীর উম্মতের মধ্যে, কিছু কিছু জান্নাত যাবে, কিছু কিছু জাহান্নাম যাবে, না বলেন? তো এখানে হাত বলেন ইয়া রাসূলুল্লাহ, একটু নাবীর মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে বলতে চাইছিলাম বাবা পিল্লু রাম কিশোরের ঘটনা, না বলেন? পিল্লু রাম কিশোরের ঘটনা বাবা বলতে চাইছিলা, উনি বিছান গত যখন হয়ে গেছে, উনি বড় বড় চিন্তা করছে, আল্লাহ গো আল্লাহ তাআলা অন্তরের মধ্যে তো নবী পাককে রেখেছে, কিন্তু ইসলামের কোনো দিন না, আজকে কালেমা পাঠ করে নিয়ে, আজকে আমাদের ধর্মের বিভিন্ন রকম কিতাব রয়েছে, রামায়ণ রয়েছে কোনো দিন পাঠ করি না, মহাভারত রয়েছে কোনো দিন পাঠ করি না, আজকে কি করলো কল্কি পুরাণ সামবেদ চতুর্বেদ পুরাণ কে, আজকে ত্রিপিটককে আজকে কোনো দিন পাঠ করি না, আজকে অন্তরে শুধু একমাত্র নবীর মহব্বত রেখেছে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। পিল্লুরাম কিশোরীর একদিন শেষ অন্তিম কাম চলে আসলো, ইসরাইল ফারিস্তাকে হুকুম দিল, ইসরাইল যা যা, আমার আজকে বন্ধুরা, আমার নবীর বন্ধুরা আজকে কি করো, জানখানাকে কবজ করে নিয়ে চলে এসো। ইসরাইল ফারিস্তা হাজির হয়ে গেল, পিল্লুরাম কিশোরী চিরতরের জন্য উনি বিদায় হয়ে গেল। তাদের বংশ প্রথা অনুযায়ী তুলসী গাছের তলায় বাবা রাখা হলো, যদি জীবিত হয়ে যায় তাকে আর ফেরাবেন না, ফেরাবে মাটিতে, যারা বসে আছেন মাটিতে না বসে চলে এসেছেন, না খালি আছে, শয়তানকে মাঝে রাখেন না, একটু সামনে আসেন, অনুগ্রহ করে একটু এগিয়ে আসেন, একটু চলে আসেন, একটু অল্প অল্প করে সকলে চলে আসেন। কেন? পবিত্র কোরআনে এ দলিল আছে, সূরাতুল মুজাদালার মধ্যে ঘোষণা করেছেন যে তোমরা মজলিসে ফাঁকা জায়গাগুলো পূরণ করো। আজকে বারাদান ইসলাম কেন, ওই জায়গাতে শয়তানের বসবাস থাকে, তো শয়তানের বসবাস কেন রাখবেন? একটু সম্মুখে এগিয়ে আসুন না বাবারা, আসেন না গো, আমাকে ভালোবাসেন না, না আমার কথাকে ভালোবাসেন না, একটু বলেন না, যদি ভালো না বাসেন তাহলে আসবেন না, ইসলামের কথা ভালো লাগলে একটু চলে আসেন না, একটু অল্প আসেন, মাঝখান পূরণ করেন। হ্যাঁ, তো বারাদান ইসলাম আপনাদেরকে বলতে চাইছিলাম, এবার বিল্লুরাম কিশোরী উনি কি করলা, উনি শেষ নিঃশ্বাস ত্যাগ যখন হয়ে গেল, তাদের ধর্ম অনুযায়ী প্রথা অনুযায়ী কি হলো, তুলসী গাছের নিকটে রাখা হলো, রাখার পর তারা আজকে জীবন দশায় ফিরে আসলো না, তাদের নিয়ম অনুযায়ী কি করলেন, চিতার নিকটে চলে গেল, আজকে চিতাই জ্বালানো
সাজানো হবে বিল্লু রাম কিশোরীকে আজকে চিতা আজকে সাজানো হলো বিল্লু রাম কিশোরীকে চিতার মধ্যে যখন বাবা রাখা হলো এবার হওয়ার পরে অনুন যখন ধরানো হলো তাদের পণ্ডিতরা কি করলো মন্ত্র বলল আজকে সূত্র বিভিন্ন রকমের আজকে কিতাব থেকে ওনার আজকে পড়াশোনা করার পর অবশেষে তাকে অনুন ধরিয়ে দেওয়া হলো অনুন যখন ধরিয়ে দেওয়া হলো এবার কি করলো আল্লাহ পাক হুকুম দিল পৃথিবীর অনুন আগুন শুন শুন আমার নাবিকে মহব্বত করেছে রা আমার নাবিকে ভালোবেসে নিয়েছে অন্তরে গেঁথে নিয়েছে আম্মু তাকে ভালোবেসে নিয়েছি আমার নাবিও তাকে ভালোবেসে নিয়েছে একটা পশম পর্যন্ত জ্বলবে না আমি দুনিয়ার আগুন তার জন্য হারাম তো করেছি করেছি কিন্তু জাহান্নামের আগুনও হারাম বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত বক্তা মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান রেজভী তোমার আজান ইসলাম দুনিয়ার আগুন তো দূরের কথা আখেরাতের আগুন পর্যন্ত বিল্লু রাম কিশোরীর জন্য আমি আল্লাহ পাকা হারাম করে দিয়েছে আজকে যখন চিতা সমাপ্ত হয়ে গেল আজকে লকড়ি গুলো জ্বলে গেল কিন্তু বিল্লু রাম কিশোরী আজকে চামড়ার শরীরের একটা পশম পর্যন্ত বাবা জ্বলল না এবার যখন জ্বলল না তাজ্যব হয়ে গেলেন অনেক তো লাশকে এইখানে জ্বলিয়ে ঝিরা চিতা আজকে সাজিয়ে দিয়েছে আজকে তব আজকে এই লাশ বিল্লু রাম কিশোরীর কেন আজকে লাশ কারণটা কি বুঝে তো উঠতে পারলাম না অনেক আজকে তসবি বা আজকে তাদের সূত্র আজকে পড়া ভুল হয়েছে সবাই চিন্তা করছে পণ্ডিত আপনার সূত্র হয়তো ভুল হয়েছে আপনি একটু দেখেন আবার বলে যদি করে যেই মরেছে তারই তো সূত্র এই পড়েছে অন্য তো পড়েনি একই পড়েছে কিন্তু কেমন করে এই বিল্লু রাম কিশোরী জীবিত হয়ে চিতাই জ্বলল না কারণটা কি বুঝে তো উঠতে পারলাম না বলে আবার তলিয়ে দেখেন একটু ভালো করে দেখেন এরকম তো হয় না ভুল হয়েছে তার জন্য জ্বলল না আরে আগুন ছাড়বে গো বলে যদি ষাট বছর সত্তর বছর যদি পূজা করেন অগ্নি পূজা তব তাকে ছাড়বে না ছাড়বে বলে তো আজকে এই আগুন ছাড়বে ওকে কিন্তু হলো না এবার তাদের আজকে ধর্ম অনুযায়ী আজকে পণ্ডিত কি করলো দ্বিতীয়বার চিতার সাজাও রে দ্বিতীয়বার পুনরায় বিল্লু রাম কিশোরীর জন্য চিতা সাজানো হলো বিল্লু রাম কিশোরীকে আবার উঠানো হলো আজকে ভালো করে আজকে সূত্রগুলো পাঠ করলো করার পর এবার কি করো তুমি অনন জ্বালিয়ে দাও রে অনন যখন জ্বালিয়ে দেওয়া আল্লাহ হুকুম দিলেন ওরে দুনিয়ার আগুন আমার বিল্লু রাম কিশোরীর জন্য আজকে হারাম হয়ে যা হারাম হয়ে যা একটা পশম পর্যন্ত তো জানে বিল্লু রাম কিশোরীর না জলে একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ যদি বিল্লু রাম কিশোরী একটা বিধর্মী হয়ে যদি দুনিয়ার আগুন তাকে স্পর্শ যদি না করে বাবা তাহলে আমরা তো সেই ধর্মের মধ্যে আবদ্ধ রয়েছি আছি কি না বলেন তাহলে আমরা জ্বলবো একটু বলেন একটু উঁচু আওয়াজে বলেন না ইনশাআল্লাহ আমরা জ্বলবো না যদি কাজ করেন যদি না কাজ করেন সবাই কি জ্বলাবে জ্বলবে না সবাই কি বাবা জ্বলতে হবে এবার কি বা দ্বিতীয়বারও দেখলো কিন্তু বিল্লু রাম কিশোরীর শরীর খানা জ্বলল না কারণটা কি পণ্ডিত কি রেগে যে বলল পণ্ডিত মশাই আপনি হয়তো ভুল বারবার পাঠ করছে এবার আপনি একটু বইপত্র নিয়ে আসে বইপত্র নিয়ে আসা হলো তাদেরকে দেখিয়ে দেওয়া হলো দেখো দেখো একটা সূত্র আমি গলত পাঠ করিনি রে একটা সূত্র আমি ভুল পাঠ করিনি যেগুলো পাঠ করেছি প্রত্যেকের মত হয়ে যায় হওয়ার পরে একই সূত্রগুলো পাঠ করেছে একটা জিনিস আজকে গলতি হয় না ভুল হয় না কেন আজকে এই দৃশ্য হলো কারণটা বুঝে তো উঠতে পারলাম না আরে কারণ জানলে তুও মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন যদি কারণ যদি জানিস সেই পথে যদি একবার কোনো মানুষ চলে যায় নাবির আখলাক চরিত্রকে যদি একবার ধরে নে তাহলে তোর জন্য ইসলাম অপরিহার্য হয়ে যাবে আল্লাহর নবী আকা মুস্তফা বলেছেন জোর করে কোন ধর্মের মধ্যে ইসলামকে তাদের মধ্যে বিলীন করো এটা ইসলাম শিক্ষা দেয়নি দিয়েছে বলে কোন ধর্মকে নিন্দা করার হুকুম আল্লাহর নবী বিশ্ব নবী দেয়নি দিয়েছে একটু বলেন আমার ধর্মের উপরে মুগ্ধ হবে আমার দিকে মুগ্ধ হয়ে পবিত্র কালেমা পড়ে ইসলামের মধ্যে আবদ্ধ হয়ে যাবে একটু জোরে বলু এবার কি হলো তৃতীয়বার সাজারে তৃতীয়বার বিল্লু রাম কিশোরীর চিতা যখন সাজানো হলো
এবার হওয়ার পর আবা উনুন ধরিয়ে দেওয়া হলো আল্লাহ পাক ডেকে বলল ওরে দুনিয়ার আগুন তার জন্য হারাম হয়ে যায় আমি জাহান্নামের আগুন তার জন্য হারাম করে রেখে দিয়েছি আজকে বিল্লুরাম কিশোরিয়া আজকে তৃতীয়বারের জন্য না তাদের সিদ্ধান্ত অনুযায়ী সবাই মিলে আজকে পরামর্শ করলো কতবার আর চিতায় জ্বালাবো না লোকের দাম হলে অনেক না বলেন কতবার একবার দুইবার তিনবার আজকে জ্বালালাম কিন্তু বিল্লুরাম কিশোরী পশম জ্বললো না অবশেষে মুসলমানের নাই কবরস্থ করা হয়েছিল একটু জোরে বলো সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত তো মুসলমানের নাই তাকে কবরস্থ করা হয়েছে আল্লাহর নবীর আশিক জ্বলবে এটা কখনো হতে পারে না না আল্লাহর নবীর আশিক যে দুনিয়ার আগুন তো দূরের কথা জাহান্নামের আগুন পর্যন্ত তার জন্য হারাম হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হবে না হারাম করে দিবেন যদি সেই রাসূলের উপরে আমাদের মহব্বত থাকে তা আমরা মহব্বত সেভাবে করতে পারিনি তো আপনাদেরকে বলতে চাইছিলাম যে মুর্দা চলে এসেছে উঠে না বাকি রেখেছি মুর্দা চলে এসেছে সবাই ভাই কি করে আসলো তাকে তো মাটি দেওয়া হলো সবাই ভাবছে ভূত হয়েছে ভূত হয়েছে বলে জিন হয়েছে সবাই দরজা বন্ধ করে দে কপাট বন্ধ করে দে দরওয়াজা বন্ধ করে দে বন্ধ করে দিল হয়তো মনে হয় ভুল ধারণা সারা রাত উনি দরওয়াজা ঠক 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 করে আওয়াজ লায় কিন্তু দরওয়াজার কেউ খোলে না রাত্রে ঘুমা তাদের হারাম হয়ে গেছে বাড়ির লোক দ্বিতীয় দিন বলে এখানে তো থাকাও যাবে না আবার কবরে ঢুকে গেছে আবার রাত্রি হয়েছে বাড়িতে চলে গেছে যাবার পর আবার ঠক ঠক করায় তৃতীয় দিন আলেম ওলামাকে বাড়িতে ডেকে একটু ফাতা হাদির মানে আত্মা মনে হয় কষ্টে আছে এত তো মরেই তো কত কি করে কষ্ট হবে না মরেই নি এখনো কেমন করে কষ্ট পাবে আত্মা তোদেরকে এবার কষ্ট দিবে কেমন করে একটু দেখে নে আলেম ওলামার নিকটে গেছে বলে হুজুর বাড়িতে অশান্তি লেগেছে বলে কি বলে দুঃখের কথা কি বলবো ও যে অমকের বাপ মারা গেছে বাড়িতে চলে এসেছিল রাত্রে ভূত হয়ে গেছে তোরে আমার বাড়িতে আজকে ফাতাহা দে আর রাত্রিতে ফাতাহা দিল ফাতাহা দেওয়ার পর তারপরের দিন আবার চলে এসেছে বলে সকালে গেছে ইমাম সাহেব কেমন ফাতাহা পড়েছে দোয়া বলায় ভালো করেননি আমার লাগে মনে হয় আপনাকে ভালোবাসিরা বলবে কিনা বলে বলে দোয়া তো ভালো করলাম সবই করেছি কিন্তু ও মরলে তো আসবে না না এ তো মরেনি আদি তো তো কেমন করে ও শান্তিতে থাকবে ওখানে ও তো বারবারই আসবে নিজের বাড়ি আসবে না বলে কোথায় থাকবে ও তো তৃতীয় দিন চলে এসেছে আবার তো মরণ সাহেবকে বলছে এক কাজ করেন যেখানে কবরস্থ করা হয়েছে সেখানে চলেন ওখানে ফাতাহা দিব কোরআন পড়বো ওখানে বলে চলেন তাই এবার উনি গেছেন মাগরিবের নামাজের পর উনি গেছে সকলে গেছেন এবার কবরের ভেতর থেকে আওয়াজ আসছে কে রে ফাতাহা দিচ্ছিস আমার নামে আমি মরিনি রে জীবিত রয়েছে সবাই তেড় টেনে দৌড় বলে তোর ফাতাহা থাক রে আলেম ওলামা বলছে ফাতাহা থাক এই যে পালালাম আমি তোর মসজিদ চালাবো না জান বাঁচলে আরো মসজিদ পাবো ঠিক না বলে জান যদি বেঁচে যায় তা হাজার হাজার মসজিদ আবার নসিবে মিলবে কিন্তু এখানে আর পানা হারাবো না সবাই ভয়ে পালিয়ে গেছে ব্যাপারটা কি বড় বড় আলেম ওলামাকে নিয়েছে কেউ টিকতে পারেনি অবশেষে কি হয়েছে এও চিন্তা করছে যে ভয় তো সব কাতর হয়ে যাচ্ছে থাকা যাবে তো উনি কি করলেন সে এলাকা ছেড়ে অনেক জঙ্গলের মধ্যে বসবাস করলো আল্লাহর ইবাদত বান্দেগী করতে লাগলো আল্লাহর জিকির আজকার করতে লাগলো আল্লাহর সাথে কানেকশন লাগালো মনোনীত ধর্মের দিকে আজকে ঢুকে গেল আমার নবীকে ভালোবাসতে লাগলো সারা জিন্দেগি জঙ্গলের মধ্যে কাটাতে লাগলো আল্লাহ কি বলে বান্দারে মান কানা লিল্লাহি ওয়া কানা আল্লাহু লাহু যেই ব্যক্তি আমার হয়ে যাবে তখন আমি তার হয়ে যাব আর সমগ্র সৃষ্টি জগৎ তার পদতলে হাজির হয়ে যাবে ঠিক না বলেন সমগ্র পৃথিবী তার জন্য পদতলে আজকে বাবা হাজির হয়ে যাবে তো উনি কি করলেন আল্লাহর ইবাদত বান্দেগী করব করার পরে আজকে আমি আল্লাহকে রাজি করব আমার নবীকে রাজি করব সারা জিন্দেগি উনি জঙ্গলের মধ্যে আজকে আল্লাহ আল্লাহর রাসূলের জিকির করে ঝুলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
অনেক দূর চলে গেছে, বলতে চাইছিলাম জুলাই বীরের ঘটনা না বলে রেখেছি আপনাদের সম্মুখে। এবার জুলাই বীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক যখন আজকে উল্টে দেখছেন কেউ নাই রে, ইনি হলেন জুবাই জুলাই বীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বিবাহর জন্য সামান খরিদার জন্য আজকে বাজারে তাকে পাঠিয়েছিল। হায়রা শিখের দেওয়ানায় মোস্তফা বিবাহর সাজ খরিদ না করে আজকে নাবীর মহব্বতের জন্য আজকে যুদ্ধের আজকে সামান খরিদ করেছে। আল্লাহর নবী আকা মোস্তফার জন্য উনি আল্লাহর নবীর দরবারে নিয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে যাকে বিবাহর জন্য আপনি সামান খরিদ করার জন্য আপনি পাঠিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, উনি আজকে বিবাহর সামান খরিদ করেনি, উনি কি করেছেন আজকে যুদ্ধের সামান কিনেছে। ইয়া রাসূলুল্লাহ উনি হলেন জুলাইবের। আল্লাহর নবী বিশ্ব নবী আমার যখন জুলাইবিরকে দেখলো আল্লাহর নবী চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো বাবা ঝরছে, আবার নাবির চোখ দিয়ে যখন পানি ঝরছে সাহাবা বর্গগণের চোখ দিয়ে পানি ঝরছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কেন কন্দন করছেন কারণটা কি? আল্লাহ রাসূল বলল সাহাবা বর্গগা আমি জুলাইবিরকে অত্যন্ত ভালোবেসে নিয়েছি। যে ব্যক্তি ভালোবেসবে যে আল্লাহর হয়ে যাবে আল্লাহ তখন তারও হবে। আর তাদের জন্য আমার রাসূলুল্লাহ সদা সর্বদা চোখের পানিগুলো ফেলতে থাকবে। জোরে বলুন। এবার আল্লাহর নবী আকা মোস্তফার চোখ দিয়ে যখন টপ 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 করে পানিগুলো ঝরতে আরম্ভ হয়েছে আল্লাহর নবী কি করলো? সেইখান থেকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহর নবী কি করলো? বলে জুলাইবের শরীরে কেউ স্পর্শ করিও না রে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে বাবা ঝরঝর করে পানিগুলো যখন ঝরে বলে সাহাবা বর্গদের দিকে লক্ষ্য করে বলতেছে গো আমার সাহাবা বর্গগা জুলাইবীরের পৃথিবীর কোন মানুষ তাকে গোসল দেবে না, আজকে ভারতের মানুষ দেবে না, পাকিস্তানের মানুষ দেবে না, ইরাক ইরানের মানুষ দিবে না, আফগানিস্তান বাংলাদেশের মানুষ দিবে না, ইউরোপ মহাদেশে দিবে না, আজকে আফ্রিকার মহাদেশে দিবে না, পৃথিবীর কোন মানুষ দিবে না। অগো শুনো শুনো আমার সাহাবা বর্গগণ, জিবরিল ফারিস্তা দিবে না, মিকাইল ফারিস্তা দিবে না, ইসরাইল ফারিস্তা দিবে না, আজকে আরো বিভিন্ন রকমের যত ফারিস্তা রয়েছে আল্লাহ পাকে কেউ তার গোসল দিবে না, কোন সাহাবা বর্গগণ দিবে না, আবু বকর সিদ্দিক দিবে না, ওমারে ফারুক দিবে না, ওসমানে গানি দিবে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে না। আল্লাহর নবী বিশ্ব নবী আমার বললা ও আমার সাহাবা বর্গগণ তোমরা শুনো শুনো, এই জুলাইবীরের গোসল আবি খোদ রাসূলুল্লাহ দেব। একটু জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর হাতের গোসল যে পাবে তার ঠিকানা একটু কোথায় একটু নিজেই বলেন, কোথায় গিয়ে একটু জোরে বলেন। মান মাসা জালাদি লাম তামাসাহু নার। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করলেন যে ব্যক্তি আমার সঙ্গে মাস করেছে আজকে তাদের জন্য চিরতরের জন্য জাহান্নাম বাবা হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সঙ্গে মহব্বত করলে মাস করলে তো জুলাইবীরের শরীরে আল্লাহর নবীর নুরানি হস্ত মোবারক তার আজকে চেহারাতে পড়বে, বডিতে পড়বে, পায়ে পড়বে, পড়বে কিনা বলেন, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হবে না হবে না একটু বলেন। জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এবার জুলাইবীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী আকা মোস্তফার চোখ দিয়ে টপ 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 করে বাবা পানিগুলো ঝরছে আর জুলাইবীরের কি করছেন? গোসল দিচ্ছে। আল্লাহর নবী যখন গোসল ক্লিয়ার হয়ে গেল এবার কবর খোদন করার জন্য রাসূলুল্লাহ গেলে সাহাবা বর্গগণ অনেক রয়েছে, আল্লাহর নবী আকা মোস্তফা চলছে। এবার নবী আকা মোস্তফার সাহাবা বর্গগণ যখন জুলাইবীর কবরখান খোদন তৈরি করবে আল্লাহর নবী বলল সাহাবা বর্গ তোমরা শুনো শুনো,
জুলাইবিরের পৃথিবীর কোনো মানুষ কবর তৈরি করবে না, জুলাইবিরের কবরখানাকে খোদ রাসূলুল্লাহ তৈরি করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও আবু বকর তুম্মা তৈরি করবে না, ওমারে ফারুক তুম্মা তৈরি করবে না, ওসমানে গানি তুম্মা তৈরি করবে না, আলী মর্তজা তুম্মা তৈরি করবে না, পৃথিবীর কোনো মানুষ তৈরি করবে না। আজকে জুলাইবিরের যদি আজকে কবরখানা তৈরি হয় তো আমি রাসূলুল্লাহ খোদ নিজেই তৈরি করব। একটু জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহানবী কোদাল ধরলে, এবার জুলাইবিরের কবরখানা বাবা তৈরি করছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে জারজার করে বাবা পাড়িগুলো টপ 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 করে যখন পড়ছে, সাহাবা বর্গ করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমাদেরকে একটু খিদমত করার সুযোগ দেয়া। সাহাবা বর্গ গান বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর মোবারক জোরে ঘেমে গেছে, আপনার কষ্ট আর বরদস্ত হয় না। আল্লাহর নবী বলল, সাহাবা বর্গ গান তোমরা শুনো শুনো, আমি রাসূলুল্লাহ জুলাইবিরের কবরখানা তৈরি করব, আমি রাসূলুল্লাহ এটা বলে দিলাম। সুবহানাল্লাহ। কবর যখন সমাপ্ত হয়ে গেল, কবর যখন তৈরি হয়ে গেল, এবার কবর তৈরি করার পরে আল্লাহর নবী মহানবী আকা মুস্তফার জানাজার নামাজকে সুসম্পন্ন করলা। জানাজার নামাজ যখন ক্লিয়ার হয়ে গেল, পড়া যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার বিশ্ব নবী সাহাবা বর্গদেরকে লক্ষ্য করে বলল, ওগো আমার সাহাবা, আমার ভক্তগণ, তোমরা শুনো শুনো, জুলাইবিরের কবরের ভিতরে কেউ নামবে না, কেউ নামবে না। আজকে জুলাইবিরের কবরের ভেতরে আমি রাসূলুল্লাহ নামবো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী নামবে, এটা সাহাবা বর্গদের দিকে লক্ষ্য করে বলল। আমাদের দিকে এরকম থাকে না কেউ যে আমার কন্যা বা আমার নানি বা দাদা দাদি আমাকে খুব হেল্প করেছে, স্কুল যেতাম তো আমাকে অর্থ দিত, জামা পোশাক সব দিত, তো দাদা যান চলে গেছে, তো এর কবরের ভিতরে আমি নামবো, এরকম বলি না আমরা? তো আল্লাহর নবী বললেন, তোমরা দাঁড়াও কবরের ভিতরে, আমি রাসূলুল্লাহ খোদ নামবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কবরের ভিতরে, যে কবরের ভিতরে আপনাকে আমাকে সকলকে যেতে হবে, হবে না বলে? জি জি। যে বাপ চলে গেছে, কাউরে মা চলে গেছে, একের পর এক আমাদেরকে দুনিয়ার মায়া মমতা সমস্ত জিনিস ত্যাগ করে আমাদেরকে জগতের বুক থেকে চলে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, জুলাইবিরের কেউ না, মা না, বাপও না, শুধু একাই জুলাইবির, তার সাহারা যে ছায়া, এইরকম জিনিস জুলাইবিরের নাই। তাহলে এর মতন কষ্ট আর কার আছে একটু বলেন? যার মা নাই তাকে জিজ্ঞাসা করেন যে, মা তুমি চলে গেছো, আজ কত কষ্টের মধ্যে জীবন কাটছি, একবার আমাকে খেতেও কেউ বলে না, বলে বলে, ওগো মা তুমি যদি আজ থাকতে তো রাতের ঘুম আমার জন্য খুব আরামের হতো, হতো না বলে? তাহলে এ মা যার চলে গেছে তাকে জিজ্ঞাসা করো, বাপ চলে গেছে তাকে জিজ্ঞাসা করুন, কত কষ্টকর হয়ে জীবন যাপন করছে। যারা আদত মা বাপকে ভালোবাসে না বলে, তাদের আজকে চোখের পানি ঝরবে না। একটু বলেন কবি কি বলেন, মা তুমি চলে গেলে ছেড়ে আমার দিবাহানিসি, আমি ডাকি তোমায়, দিবাহানিসি আমি ডাকি তোমায়, মা তুমি চলে গেলে ছেড়ে আমার দিবাহানিসি, আমি ডাকি তোমায়, দিবাহানিসি আমি ডাকি তোমায়, কোন বাচেনা দেশে চলে গেলে আমাকে তুমি
দিয়া কাফেলিয়া ডাকি তোমায় কে দে কে দে ডাকি তোমায় কে দে কে দে সারা তো দাও না মাগো আমার দিবানিসে আমি ডাকি তোমায় মা তুমি চলে গেলে ছেড়ে আমায় দিবানিসে আমি ডাকি তোমায় কোন আছে না কত মানুষ দেখি এই যে ধরা দেখি না মাগো আমি তোমায় সুবহানাল্লাহ কোন আছে না দিশে চলে গেলে কোন আছে না দিশে চলে গেলে আমি যে বড় একা রইলা আপন বলতে কেউ নাই আপন বলতে কেউ নাই শুধু আপন ছিলে মাগো আমার দিবানিসে আমি ডাকি তোমায় মা তুমি চলে গেলে ছেড়ে আমায় দিবানিসে আমি ডাকি তোমায় কত ভালো বেসেছিলে মা সেই ভালোবাসার পাব না চির বিদায় নিয়ে গেলে চির বিদায় নিয়ে গেলে আমাকে রেখে তুমি দুনিয়ায় দিবানিসি আমি ডাকি তোমায় মা তুমি চলে গেলে ছেড়ে আমায় দিবানিসি আমি ডাকি তোমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা হরদম জবান সে নিকাল পাক নবী মোহাম্মদ হরদম জবান সে নিকাল শফিয়ানা মোহাম্মদ তো বরাদর ইসলাম তাহলে যা জিনিস আমরা করেছি ইসলামের মহব্বতে একটু জোরে বলুন সুবহানাল্লাহ পবিত্র কোরআনের মহব্বতে আজ কোরআনের যারা মহব্বত রেখেছে ইসলামের মহব্বত রেখেছে তারা অতি ভাগ্যবান জোরে বলুন সুবহানাল্লাহ তল্লান নবী আকা মুস্তফা দয়ান নবী সোনার মদিনা রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন ওগো আমার সাহাবা বর্গগণ তোমরা শুনো শুনো এই জুলাইবিরে কবরের ভেতরে পৃথিবীর কোন মানুষ আজকে এই জায়গাতে নামবে না আমি রসূলুল্লাহ খোদ কবরের ভেতরে নামব আল্লাহর নবী বিশ্ব নবী যখন কি করলেন কবরের ভেতরে নামলেন নবী পাক আকা মুস্তফার চোখ দিয়ে টপ 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 করে পানি ঝরছে বদ্দুহা চেহারা খানা বিশ্ব নবীর চোখের পানি মোবারক দিয়ে মুখখানা বুকখানা ভিজিয়ে দিয়েছে আল্লাহ পাকের ফারিস্তা আল্লাহর কাছে আরজ করছে রব্বুল আলামিন তোমার নবী আকা মুস্তফাকে কত কন্দন করতেছে চোখের গুলো পানিগুলো ফেলছে ওগো রব্বুল আলামিন আজকে আল্লাহ পাক সমস্ত ফারিস্তাদেরকে লক্ষ্য করে বলল ওটাই হলো বিশ্ব নবী আকা মুস্তফার উম্মতের নাজা
আল্লাহ নবীর পবিত্র চোখের পাড়িগুলোকে ফেলা মানে আমাদের জন্য নাজাত হয়ে যাবে ঠিক সুবহানাল্লাহ এবার জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে বিশ্ব নবী আকা মুস্তাফা যখন নেমে গেল কবরের ভিতরে যখন নামার পালা আসখানা দিল আল্লাহর নবী মহানবী লাশখানা কে নিয়ে কবরের ভিতরে যখন নামবেন তখন রাসূলুল্লাহ চোখ দিয়ে বাবা টপ 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 টপ